2024 কোপা আমেরিকা আসরের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে 2-0 গোলে হারানো আলবেসেলেস্তারা দ্বিতীয় ম্যাচে পরাজিত করেছে অন্যতম শক্তিশালী দল চিলিকে। চিলির বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলা আর্জেন্টিনা গোলের দেখা পায়নি প্রথমার্ধে। এরপর দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির কর্নার কিক থেকে আসা বল দারুণভাবে জালে প্রবেশ করিয়ে আর্জেন্টিনাকে জয় নিশ্চিত করেছেন বদলি ফরওয়ার্ড হিসাবে মাঠে নামা লাউতারো মার্টিনেস। টানা দুই ম্যাচে মাঠে নেমে 88তম মিনিটে গোলের দেখা পেয়েছেন ইন্টার মিলানের এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়। কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তারা উঠেছে এক ম্যাচ বাকি থাকতেই। সব আলোচনাকে এবার ছাপিয়ে গেছে দলটির সেরা তারকা লিওনেল মেসির ইঞ্জুরির খবর। তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ড চিলির বিপক্ষের ম্যাচের অধিকাংশ সময় মাসেল ডিসকম্ফর্টে ভুগেছেন। জানা গেছে তার অ্যাবডাক্টর চোট রয়েছে। তারকা এই ফরওয়ার্ডকে পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা একাদশে রাখতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কা তো আছেই। কোপা শুরুর আগে থেকে লিওনেল মেসি হ্যামস্ট্রিং এর চোটে ভুগছিলেন। দুই ম্যাচ খেলে আর্জেন্টিনার হয়ে দুটাতেই দলের জয়ে কার্যকরী ভূমিকা পালন করা আটবারের ব্যালন্টিওর জয়ী এই সুপারস্টারকে পরবর্তী ম্যাচে অর্থাৎ পেরুর বিপক্ষে আর্জেন্টিনার আগামী ম্যাচে রাখছেন না লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়াই পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আর্জেন্টাইন বিভিন্ন গণমাধ্যম। লিওনেল স্কালোনি জানিয়েছেন, যেহেতু আর্জেন্টিনার কোপার পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে, তাই পরবর্তী ম্যাচে লিওনেল মেসিকে নিয়ে ঝুঁকি নিবে না তার দল। মেসিকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে নতুন একাদশ নিয়ে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে নিয়ে আলবিস সেলেস্তেদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে যাতে পূর্ণ ফিট মেসিকে পায় দল, সেই লক্ষ্যে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে দেখা যাবে না মেসিকে। মেসিকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে একাদশ সাজাবেন স্কালোনি। উল্লেখ্য, আগামী 23 জুন বাংলাদেশ সময় ভোর 6টায় পেরুর বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটায় মাঠে নামবে আর্জেন্টিনা।